নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যেই প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলারা পাঁচশো টাকা করে এস সি মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এই প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র অফিসিয়ালি প্রকাশিত হয়েছে আমরা এখনই অ্যাপ্লিকেশান ফর্ম দেখে নেব এবং এই ফর্মটি কীভাবে পূরণ করতে হবে সেটিও এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি আসুন দেখে নিই একদম অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে কি কী কাগজ এবং অন্য অন্য আর কী কী নথিপত্র জমা দিতে হবে সম্পূর্ণটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখে নিই একদম অফিসিয়াল আবেদন ফর্মে দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে একটি রঙিন ছবি পাসপোর্ট সাইজ মাপের আটকাতে হবে এবার দেখুন ইনস্ট্রাকশন কীভাবে পূরণ করতে হবে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি স্টার মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটারি দেখুন আবেদন ফর্মটা ইংরেজিতে পূরণ করতে হবে আর সমস্তটাই ক্যাপিটাল লেটারে বা বড়ো হাতের লেখায় পূরণ করতে হবে আর যেখানে স্টার মার্কস রয়েছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতেই হবে যে সমস্ত নথির পাশে লেখা আছে এবার দেখুন কীভাবে এই ফর্মটা পূরণ করবেন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি ফর অফিসিয়ালস অনলি অর্থাৎ এটা আপনাকে কিছু করতে হবে না অ্যাপ্লিকেশান ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম পার্সোনাল ডিটেলস প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দুয়ারে সরকারের ক্যাম্পে যখন জমা দেবেন সেখান থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে প্রোভাইড করা হবে সেই নাম্বারটা এখানে লিখতে হবে এটা এখন কিছু করার দরকার নেই তারপর রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার এখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন সেই কার্ডের নাম্বারটা লিখতেই হবে তারপর রয়েছে আধার নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিখতে হবে যে মহিলার নামে এই স্কিমটা চালু করতে চাইছেন বাড়ির যিনি প্রধান রয়েছেন যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাকেই কিন্তু আবেদন করতে হবে এরপর রয়েছে বেনিফিশিয়ারি নেম যিনি হচ্ছে আবেদনকারী তার প্রথম নাম ফার্স্ট নেম এখানে প্রতিটা ঘরে লিখতে হবে এক এক করে অক্ষর তারপরে মিডিল নেম তারপরে রয়েছে লাস্ট নেম বা শেষ নাম কারো নাম যদি ধরুন চন্দ্রা কুমারী এরকম কিছু হয় তাহলে কিন্তু তাকে এখানে তার নামটা লিখতে হবে তারপরে মিডিল নেম যদি থাকে কুমারী সেটা তারপরে যদি আর কোনো টাইটেল থাকে ভট্টাচার্য কি সাহা এরকম কিছু যদি থাকে তাহলে এখানে লিখতে হবে এরপর দেখুন মোবাইল নাম্বার একটা স্টার মার্কস রয়েছে অর্থাৎ মোবাইল নাম্বারটা লাগবেই মোবাইল নাম্বার দশ সংখ্যা দিতে হবে ইমেল আইডি এটা যদি থাকে দিতে পারেন না থাকলে ফাঁকা রেখে দিতে পারেন জেন্ডার অবশ্যই ফিমেল অর্থাৎ বাইরের মহিলারা হবেন তাই এখানে আরে কিছুই লেখা নেই মেল ফিমেলের ব্যাপার নেই শুধুমাত্র ফিমেলদের জন্যই এটা ডেট অফ বার্থ এখানে কিন্তু জন্ম তারিখ লিখতে হবে মাস তারপরে তারিখ তারপরে কিন্তু ইয়ার বা তারিখটা আগে দিতে পারেন তারপরে মাস দিতে পারেন তারপরে ইয়ার দিতে পারেন অর্থাৎ ডিডিএমএম ওয়াই 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 এই ফরম্যাটে তারপরে এজ অ্যাজ অন এক দু হাজার একুশ পয়লা জানুয়ারি দু হাজার একুশের হিসেবে বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করে ঠিক এইখানটায় লিখতে হবে আচ্ছা তারপরে চলে আসছি যিনি বেনিফিশিয়ারি যিনি আবেদনকারী তার ফাদার্স নেম তার বাবার নাম এখানে লিখতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এই ফরম্যাটে তার মাদার্স নেম অর্থাৎ যিনি আবেদনকারী যিনি মহিলা তার মায়ের নাম এখানে লিখতে হবে স্পাউস নেম অর্থাৎ মহিলার এখানে হাজব্যান্ড বা স্বামীর নাম লিখতে হবে এবার দেখুন কাস্ট অপশানে এসসি এসটি আদার্স রয়েছে যারা এসসি এসটি হবেন তারা এসসির পাশে ক্লিক করবেন যিনি এস হবেন তার পাশে ক্লিক করবেন আর যিনি জেনারেল হবেন তার পাশে হচ্ছে এখানে আদার্স আদার্স অপশানে ক্লিক করতে হবে আর এস যারা লিখবেন তাদের কিন্তু এস সার্টিফিকেট ম্যান্ডেটরি অর্থাৎ সার্টিফিকেটের কপি জমা দিতে হবে মেরিটাল স্ট্যাটাসটা দেখুন এইখানে দেখুন মহিলাদের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন আনম্যারিড মহিলা আবেদন করতে পারবেন অর্থাৎ অবিবাহিত মহিলা তিনি আবেদন করতে পারবেন বিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন উইডো অর্থাৎ বিধবা মহিলারাও আবেদন করতে পারবেন এবং সেপারেটেড বা যদি বিবাহ বিচ্ছিন্ন হয় তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন এই চার ধরনের মহিলারাই আবেদন করতে পারবেন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য যিনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিতর পাশে টিক দেবেন যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিডের পাশে টিক দেবেন যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইডোর পাশে টিক দেবেন আর যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে কিন্তু সেপারেটেড পাশে টিক দিতে হবে যে কোনো একটিতে যেটি প্রযোজ্য হবে সেটি কন্ট্যাক্ট ডিটেলস অপশান এই ফর্মের দ্বিতীয় পার্ট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা ফিল আপ করাই রয়েছে ডিস্ট্রিক্ট আপনার যে জেলায় আপনি বসবাস করছেন সেই জেলার নাম লিখতে হবে পুলিশ স্টেশন বা থানার নাম লিখতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তার নাম লিখতে হবে আর জিপি বা ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার আর পঞ্চায়েত এলাকা হলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এরপরে লিখতে হবে ভিলেজ টাউন সিটি গ্রামের নাম বা শহরের নাম লিখতে হবে এবার বাড়ির নাম্বার যেটা হাউস বা প্রেমিসেস নাম্বার সেটা দিতে হবে এবং পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপরে লিখতে হবে পিন কোড পোস্ট অফিসের যে নম্বরটা থাকে পিন পিনকোড পোস্টাল ইন্ডেক্স নাম্বার সেটা লিখতে হবে এইভাবে কিন্তু কনট্যাক্ট ডিটেলস পূরণ করতে হবে তারপরে দ্বিতীয় পার্টে দেখুন নাম্বার অফ ইয়ার্স ডিবেলিং ইন ওয়েস্টবেঙ্গল কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা আপনি যত বছর ধরে বসবাস করছেন যদি জন্ম সাল থেকেই বসবাস করেন তাহলে আপনার যত বছর বয়স সেটাই এখানে লিখতে হবে আর যদি বিবাহিত হওয়ার পরে এখানে বসবাস করেন তাহলে জপে বিবাহ হয়েছিল যত তারিখে সেই তারিখ থেকে আপনি ধরতে পারেন সেটা দশ বছর হতে পারে কুড়ি বছর হতে পারে সেইভাবে কিন্তু এটা পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করবেন কারণ এগুলো সমস্তটাই ভেরিফাই করা হবে এরপর রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংক ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেখানে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এসটি মহিলাদের ক্ষেত্রে হাজার টাকা প্রতি মাসে ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যথেষ্ট সতর্কতার সঙ্গে পূরণ করবেন ব্যাংক নেম আপনার ব্যাংকের নাম ব্যাংক ব্রাঞ্চ নেম ব্রাঞ্চের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আই কোডটা লিখতে হবে এইভাবে কিন্তু এই সঠিক সঠিকভাবে পূরণ করতে হবে এইবার দেখুন ফর্মটা শেষ হয়ে যাচ্ছে এবার ফর্মের সঙ্গে কি কি জেরক্স কপি আপনাকে জমা করতে হবে এক নম্বর হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা রয়েছে আপনার ওপরেই সেটা এখানে আটকে দিতে হবে আঠা দিয়ে এই হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা দিতেই হবে এখানটায় তারপরের অংশ রয়েছে সেটা অবশ্যই দিতে হবে এবং এখানে একটা টিক দিয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের একটি জেরক্স কপি জমা করতে হবে এবং সেটা এখানে টিক দিতে হবে কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের একটি জেরক্স কপি জমা দিতে হবে এবং এখানে টিক দিতে হবে কপি অফ এস সি এসটি সার্টিফিকেট ই এস সি এসটি যদি এসসি এস হিসেবে আবেদন করতে চান তাহলে অবশ্যই এসসি এসটি সার্টিফিকেটের কপি দিতে হবে না হলে কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে হবে এসসি এসটি হলে হাজার টাকা পাবেন জেনারেল হলে পাঁচশো টাকা পাবেন প্রতি মাসে আচ্ছা দ্বিতীয় তারপরে দেখুন কপি অফ ব্যাঙ্ক পাসবুক পাসবুকের প্রথম পেজের ছবিটা এখানে জেরক্স করে দিতে হবে আর যদি কিছু দিতে চান তাহলে সেটা দিতে পারেন না হলেও আর কিছু দিতে হবে না সেলফ ডিক্লারেশান এখানে একটা ডিক্লারেশন রয়েছে দ্যাট আই আম রেসিডেন্ট অফ বেঙ্গল আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা দ্যাট আই ডু নট আর্ন এনি মান্থলি রিমুলেশন পেনশন ফ্রম এনি রেগুলার গভর্নমেন্ট জব আমি কোনো স্থায়ী সরকারি চাকরি করি না সেখান থেকে আমার কোনো আয় নেই সেটা আর দ্যাট অল দ্য ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড বাই মি আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইন কেস এনি অফ দ্য ইনফরমেশন ডকুমেন্ট ইজ ফাউন্ড টু ই ফলস পেনাল অ্যাকশান শ্যাল বি টেকেন এগেনস্ট মি অ্যান্ড দ্য বেনিফিট উইল বি টার্মিনেটেড অর্থাৎ আমি সমস্ত তথ্যগুলো আমার কিন্তু জ্ঞান এবং বিশ্বাস মতে দিচ্ছি যদি আমার কোনো ইনফরমেশন বা তথ্য বা ডকুমেন্ট যদি ফলস হিসেবে প্রমাণ করা যায় তাহলে কিন্তু আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হবে এবং সমস্ত যে সরকারি বেনিফিট এগুলো কিন্তু টার্মিনেট বা বন্ধ করে দেওয়া হবে এইবার কিন্তু যিনি আবেদনকারী তার এখানে সিগনেচার অব অ্যাপ্লিক্যান্ট এখানে একটা সই করতে হবে এখানে কিন্তু লেফট থাম বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেওয়ার কোনো জায়গা লেখা নেই যদি কেউ সই করতে না পারেন তাহলে কি হবে সেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া নেই এখানে শুধুমাত্র সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে যদি সই করতে না পারেন তাহলে অবশ্যই একটা লেফট থাম্প এখানে দিতে হবে তলা দিয়ে নিজের নাম লিখতে হবে এখানে একটা লেফট থাম্প দিয়ে দিতে পারেন বা হাতের বুড়ো আঙুলের ছাপ আর ঠিক তলা দিয়ে এখানে নিজের নামটা ব্র্যাকেটে লিখে দিতে পারেন এটা একটা রয়েছে কিন্তু এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট বলে লেখা রয়েছে যাই হোক এবার দেখুন যখন এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন তখন আপনাকে এই নিচের অংশটা এখান থেকে কাটা কাটা যে অংশটা রয়েছে এটা কেটে আপনাকে ফেরত দেওয়া হবে এই অংশ থেকে আপনাকে কেটে ফেরত দেওয়া হবে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট বা আপনি যে জমা দিয়েছেন তার প্রমাণপত্র বা রিসিপ্ট কপি এই অংশটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে দেখুন এখানে কী কী লেখা রয়েছে এটা ওরা জমা নেওয়ার পরে এটা ফিল করে আপনাকে ফেরত দেবে আই বলে আপনার নাম লেখা থাকবে ডটার ওয়াইফ হ্যাভ সাবমিটেড ভান্ডার অ্যাপ্লিকেশান অন ডেট এখানে লেখা দেবে মাই মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এগুলো লিখে দিতে পারেন এ কটা লিখে দিতে পারেন লিখে দেওয়ার ওরা রিসিপ্ড করে এখানে একটা রিসিভের স্ট্যাম্প দিয়ে দেবে স্ট্যাম্প দিয়ে সই করে আপনাকে কিন্তু এই অংশটা কেটে ফেরত দিয়ে দেবে এই হচ্ছে এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ এই ফর্মটা এখনই আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আকারে দেওয়া থাকবে সেখানে আপনারা ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এরপরে আপনারা কোনো জেরক্সের দোকান বা প্রিন্ট আউটের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন এবং সেটা কিন্তু আপনাকে ষোলোই আগস্ট দু হাজার একুশ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার একুশের মধ্যে আপনার বাড়ির সন্নিকটে যে দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেখানে জমা করতে হবে অবশ্যই মনে রাখবেন সমস্ত যথাযথ কাগজপত্র যেগুলোর কথা এখানে বলা হলো যার মধ্যে আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনার স্বাস্থ্য কার্ডের কপি আপনার আধার কার্ডের কপি এবং এস সার্টিফিকেট যদি থাকে তার কপি এবং ব্যাঙ্ক পাসবুকের কপি সহ আবেদন করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত মহিলাদের উপকারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ